নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের প্রত্যেককে আমার তরফ থেকে কলকাতা ক্যানভাসের তরফ থেকে শুভেচ্ছা, ছোট হলে অনেক আদর, বড় হলে প্রণাম জানাচ্ছি। আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি কিছুই না, সকালবেলা উঠে অ্যাজ ইট ইজ যে কাজ করি সে কাজই করে যাচ্ছি, কিন্তু একটা খবর দেওয়ার আছে তোমাদের। সেটা হচ্ছে যে আমি গতদিনের ভিডিওতে বলেছিলাম যে নাইকা থেকে যে দুটো গিফট এসছে সেই গিফটটা কে দিয়েছে আমার জানা ছিল না, খুব টেনশানে ছিলাম আমি। তো সেটা নিয়ে একটু তোমাদের বলি যে এক মিনিট দাঁড়াও, আলোটা জ্বেলে নি, অন্ধকার। হ্যাঁ, তো সেটা নিয়ে বলি যে এই যে দুটো গিফট এই গিফটটা আমাকে দিয়েছে রিমা। রিমা আমাকে একদম মেসেজ ইয়েতে, মানে কি বলবো, হোয়াটসঅ্যাপে টোটালটা পাঠিয়েছে। ও একটা কাগজ সহই দিয়েছিল, ওর নামও লেখা ছিল সেখানে, কিন্তু নায়িকা কোনো কারণে আমাকে সেটা দেয়নি, যার জন্য আমি জানতে পারিনি যে এটা রিমা দিয়েছে। রিমা থাকে দুর্গাপুরে, আমাদেরই পরিবারের মেয়ে, ও আমাকে এটা পাঠিয়েছে। তো রিমাকে অজস্র ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, পাঠিয়েছ কিন্তু পরবর্তীকালে আর পাঠিও না। আমি খুব খুশি হয়েছি, কিন্তু আর পাঠালে কিন্তু আমি সত্যি রাগ হবো। এবার যাই, যেই পাঠাও আর পাঠিও না। তো যাই হোক, তোমাদেরও নিশ্চিন্ত করলাম যেটা জানা গেছে। ও আসলে আমার কাছ থেকে ঠিকানা নিয়েছিল, আমি ভেবেছিলাম ও পুজো দেবে আমার নামে বলেছিল আমার জন্মদিনের দিন, আমি ভেবেছিলাম ও প্রসাদ পাঠাবে, তাই জন্য ও যে এটা পাঠাবে আমি সেটা বুঝতে পারিনি, পরপর কথা হয়েছে সেই জন্য আমি ভেবেছি ও প্রসাদটাই পাঠাবে, তাই আমি ওকে ভাবিনি, এটাই হচ্ছে ব্যাপার। এবারে ওই সেটা পাঠিয়েছে, ও ভিডিওটা দেখেই আমাকে ফোন করেছিল যে দিদি আমি বিশ্বাস করো বুঝতে পারিনি যে তুমি জানতে পারবে না, কারণ আমি লিখিত দিয়েছিলাম ওই কাগজটা নায়িকা তোমাকে দেয়নি, যার জন্যই আমি এটা জানতে পারিনি। তো যাই হোক, এখন জানতে পেরেই আমি তোমাদের কাছে ক্যামেরা অন করলাম যে এই খবরটা তোমাদের দেওয়া উচিত, আমি কালকেই জানতে পেরেছি। অনেককে আমি কমেন্ট বক্সে উত্তরও দিয়েছি, হ্যাঁ আমি জানতে পেরেছি, ভিডিওতে বলবো। এই গেল একটা বিষয়। এইবার আমি রান্নাঘরে চলে যাব সোজা, কিছুই না, একটু চিকেন রান্না করছি আজকে। তো থাকো সঙ্গে, তারপরে আসছি। একটু রান্না করতে করতে আর কথা বলা যাচ্ছে না, প্রচণ্ড গরম জানো তো, ঘরের মধ্যে যেন আর ভালো লাগছে না। আর তাছাড়া মানে কি বলবো, রান্না করতে গেলে রান্না ঘরে বসে না ঢুকলেই যেন এত ঘাম হয়, এত ঘাম হয় যে আমি কিছু করতে পারছি না, অস্থির লাগছে, অস্থির। প্রেশার কুকারটা আমার গেছে, এটাকে আবার এরমভাবে না তুললে বেরোয় না পুজোটা। একটা প্রেশার কুকার কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু এখন পরিষ্কার করতে হবে, একেবারে ধুল মানে কি বলবো, ধুলো হয়ে রয়েছে সেইগুলোকে ঠিক করতে হবে। কিন্তু আমার ডাস্ট অ্যালার্জি আছে, এটাই একটা চিন্তা। আমি আজকে আরও থেকে বলেছি আমার সঙ্গে একটু থাকিস, আমি একা পারবো না করতে, কারণ ডাস্ট অ্যালার্জি তো সেই কারণে, অন্য কোনো কিছু না, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, থাকো সঙ্গে, দেখা যাক কিভাবে আজকে কি করি, যাই করব তোমাদের সাথেই থাকবো। আমি রান্নাটা করে আবার আসছি, তোমাদের দেখাচ্ছি, কালারটা দেখাচ্ছি। চিকেন রান্না করছি বলে কথা বলো, তোমরা তো আর চিকেন রান্না আমারটা দেখো নি, বহুবার দেখেছো, মুখস্থ হয়ে গেছে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। রেসিপি কিছু নতুন করছি না, গতানুগতিক রান্নাই করছি, তাই জন্য আজকে আর দেখাচ্ছি না, রান্নাটা করে নিই তারপরে। এই যে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের নামিয়েই দেখাতে পারিনি, কারণ ওর না মাংস হলে প্রচন্ড খিদে বেড়ে যায়। এই দেখো, মুখ খুললেই জ্বালা। শান্তি মনে খাবো, কথা বলবো, উপায় নেই, আর আমার দাড়ি বাড়ি কাটা হয়নি জানি। হ্যাঁ, একটু বিভাগী হয়ে যাবে, হিমালয়ের দিকে যাচ্ছে তো, চাপে আছি, কাটিয়ে উঠবো, কাটিয়ে উঠবো, এর মধ্যেই আবার ফ্রেশ মুডে আসছি। একটু খেয়ে বলো কেমন হয়েছে। তুমি না এই যে নাবানোর আগে থেকে খুব বাজে অভ্যেস, মানে হয়তো মাংস আনলাম বললাম করো, তো পারলে করার আগেই জিজ্ঞেস করে দেয় কেমন হয়েছে গো, মানে খেতে দেয় না মানুষকে, তার আগেই ওর জানতে হবে কেমন হয়েছে, বুঝলো। আচ্ছা, ভালো হয়েছে, ভালোই হয়েছে, মাংসটা ভালো পড়ে। তাহলে এটা প্রমাণ হলো আর কি, মানে ও স্বীকার করলো যে আমি এখন রান্নাটা ভালো করছি লকডাউনের জন্য, লকডাউনের এফেক্টটা। হ্যাঁ, লকডাউন এফেক্ট, আমি এর আগে তোমায় খাওয়াইনি, খাইয়েছো, কিন্তু এরকম ভাবে পারফেকশন একটু কম হতো, কিন্তু এখন পারফেকশন। এই কচকচিটা তোমার কাছে পড়লে আমার জন্য রাখবে, কিন্তু পুরোটা খাবে না। ওকে,
কচকচিটা নিয়ে আমাদের যুদ্ধ বাঁধে, জানো তো আমরা কচকচি খেতে খুব ভালোবাসি দুজনেই। আর সেইটা এবার যদি একটা আসে তাহলে খুব, আমরা বলি মাংসের পিস কম দাও, কচকচি চারটে দাও। কচকচিকে কি বলে ওটাকে? গুড়দা না কি বলে? গুড়দা বলে এইটাকে, বলে এটাকে, এইটাকে না বাট এটা না, এটাই, এটা এটাই। আমি আবার না খেলে বুঝতে পারি না। যাই হোক, ভালো হয়েছে, এটা হয়েছে আমাদের জন্য। আর মা তো মাংস খায় না, তাই মা তো মাংস খায় না, তাই মার জন্য একটু আলু পটলের তরকারি করা হয়েছে, আর ডাল আছে, আলু ভাজা আছে, ও হয়ে যাবে, মার অসুবিধা হবে না। আর কালকে আবার সুমিত আসবে, একটু মাছ আনানো হবে, রোববার তো ছুটির দিন, মাছ আনানো হয় না। ঠিক আছে, ও খাক শান্তি করে। বাবা একটু ভাত নিয়েছো তুমি, আর একটু ভাত নাও না, যা রান্না করেছো তাতে একটু ভাত নেওয়া যায়। এই তো বললো, বলো ভালো রান্না করেছি, আবার বলছে যা রান্না করেছো তাতে এইটুকুই ভাত নেওয়া যায়। আমরা এখন খুব শন পাপড়ি খাচ্ছি, জানো তো, হলদিরামের শন পাপড়ি, কিনছি আর খাচ্ছি, কিনছি আর খাচ্ছি। উল্টো দিক, হ্যাঁ, হেভি খেতে, ঘিয়ে চপচপে পুরো। জানি জানি বয়স হচ্ছে, অত ঘি খাওয়া উচিত না বলবে, কিন্তু আমি ঘি খাই না, এ আর এর শাশুড়ি খায়, আমি অত খাই না। খাওয়া দাওয়া করিনি, পরে আবার আসছি, এখন আমি আপাতত ব্ল্যাক পিসটা খাই। আবার বিকেল বেলা জ্বালাবে, জানো তো, আর বিকেলে কিছু করে দেবো না, এটাই খেতে হবে, সেটা গ্যারান্টি নেই। বিকেলের কথা বিকেলে ভাববো, এখন এই গরমে দেখো কিরকম ঘামছি রান্না করে। আর পারা যায় বলো, বিয়ে করো কেন, রান্না বান্না না করতে চাইলে? মানেটা কি, আমি কি রাঁধুনি? আরে রাঁধুনি না, কিন্তু রান্না বান্না তো করতে হবে, খাবে কি হাওয়া? অতটা গরম করে দিলো, বিকেলে আসছি, আবার অপেক্ষা করো ততক্ষণ, সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। একদম। তো চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে, আনাড়ি গল্প করব, আর কিছু নেই। ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, বেশ গরম লাগছে, সাংঘাতিক গরম পড়েছে, মায়ের শরীরটা আবার একটু খারাপ লাগছে, সেই জন্য একটু ডাক্তারকে ফোন করলাম। এখনকার ডাক্তাররা আবার আসতেও ভয় পায়, জানে মার কী রোগ হয়েছে, মার কী রোগ সবটা উনি জানেন, ওনারই আন্ডারে আছে, তবু তার আসতে ভয়। আর এমন সব হাঁকছে, দাম না আর বলার না, যাই হোক ছেড়ে দাও, সেসব কথা বলে লাভ নেই। তো যাই হোক, উনি আসবেন হয়তো এর মধ্যে, সেরকম টেনশনের কিছু নেই, যেরকম হয় মার একটু ব্রিদিং ট্রাবল আছে, তো সেটা একটু ঠান্ডা লেগে হয়েছে, ওষুধ বলে দিয়েছে, ঠিক আছে, ভালো কথা, চাপ নেই কোনো। আর আপাতত এখানে শেষ করছি, আর কিছু বলার নেই। আচ্ছা, তোমরা আমাকে একজন জিজ্ঞেস করেছিল অনেকদিন আগে কমেন্ট বক্সে, যে আমার বাড়িতে দুটো আসন কেন, সিংহাসন দুটো কেন ঠাকুরের, সে প্রসঙ্গটা আমি একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, দুটো সিংহাসনের কারণ হচ্ছে, ওইটা হচ্ছে মার ঘরের যেটা, সেটা হচ্ছে আমাদের অরিজিনাল সিংহাসন, যেটা আমাদের বাড়িতে ছিল ঠাকুরের, আর এটাও নকল নয়, আমার ঘরে যেটা দেখতে পাও ছোট্ট সিংহাসন, সেটাও নকল নয়, সেটাও ঠাকুরেরই সিংহাসন। কিন্তু আমি তোমাদের বলেছিলাম না যে আমার একটা বুটিক ছিল, বুটিকের দোকান ছিল, তো সেই দোকানে আমার এই সিংহাসনটা পাতা ছিল। তো দোকানটা যখন আমি ছেড়ে দিলাম, তখন আমার যে আমার সঙ্গে যে দিদি থাকতেন দোকানে, সে বললো যে ম্যাম তুই এক কাজ কর, আর সিংহাসনটা কাউকে দিস না, চেয়ার টেয়ারগুলো দিয়ে এসেছিলাম ওখানকার কাছাকাছি আত্মীয় স্বজন, ফ্যান ট্যান এগুলো সব দিয়ে এসেছিলাম, কিন্তু এই আসনটা, ও বললো মাম তুই আসনটা অন্তত তোর ঘরে নিয়ে যা, সিংহাসন ঠাকুরের সিংহাসন কাউকে দিস না। বললাম ঠিক আছে, তাহলে নিয়ে যাই। ওই নিয়ে এসে আমার ঘরে রেখেছিলাম দেয়ালে ফিট করে, এটা দেয়ালেই ফিট করেছিলাম, ওইখানেও তাই ছিল, আমাদের আমার দোকানেও তাই ছিল, সেই থেকে এখানে এই সিংহাসনটা, এই হচ্ছে ব্যাপার। এটা আসলে বাড়ির নয়, এটা দোকানের ছিল, কিন্তু এখন বাড়িরই হয়ে গেছে। তো যাই হোক, আর আপাতত কিছু বকবক করছি না, বকবক করার নেই, চেষ্টা করব আবার রোজ আসার, এরমভাবেই আসবো, কোনো বিশেষ কিছু বিষয় সত্যি নেই, ঘর থেকে বেরোতে পারছি না, বিশেষ কিছু বিষয় নেই, আর যদি থাকে তাহলে নিশ্চয়ই বলবো, জানতে পারবে, আপাতত কোনো নেই, এরমভাবেই রোজ আসার একটা চেষ্টা করব, তোমাদের সঙ্গে আড্ডা মারবো, রান্না করব, খাবো দাবো, একসঙ্গে হইচই করব। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দে থাকো,
কেটে এসছে, আশা করি খারাপ দিনটা আমাদের কেটে যাবে খুব শিগগিরই, যা জানতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আর বেশি দিন নেই, বেশিরভাগ সময়টা আমরা কাটিয়ে ফেলেছি, খুব অল্প সময় রয়েছে যে সময়টা আমরা ঠিক কাটিয়ে ফেলতে পারবো এরমভাবেই। আর তোমাদের সহযোগিতা যেহেতু আছে সেহেতু আমি জানি এরমভাবেই আমি তোমাদের সঙ্গে গল্প করেই কাটিয়ে দিতে পারবো। আর আগের ভিডিওতে একটা আমি বলেছিলাম যে আমি একটা একটু ব্যক্তিগত একটা ব্যাপার নিয়ে একটু টেনশনে আছি, তো এখনও একেবারে কেটে যায়নি, আছি, চেষ্টার মধ্যে রয়েছি ভালো কিছু ঘটার। যাই ঘটবে, যদি আমার ইচ্ছা মতো যিনি যেটা মানে ইচ্ছার কি বলবো, আমার ইচ্ছা যদি পূর্ণ হয় সেটাও তোমাদের বলবো, যদি পূর্ণ না হয় সেটাও তখন বলে দেবো। আমি তো বলেইছি সবটাই বলে দেবো, নেগেটিভ পজিটিভ যাই হোক বলে দেবো। তবে একটা কথা বলি, আমার খুব মজা লেগেছে কমেন্ট বক্সে অনেকে তোমরা বলেছো যে আমি মা হতে চলেছি বা আমি কিছু অ্যাডপ্ট করছি। তাদের জন্য বলি আমার এই বয়সে এসে অ্যাডপ্ট করলে আমাকেই উল্টে মানুষ করতে হবে, তাকে আর আমি মানুষ করতে পারবো না, এই ব্যাপারটা নয়, এটা আমি তোমাদের ভেঙে দিলাম, বিষয়টা এটা নয়। বাদ বাকি যেটা ঘটনা সেটা আমি তোমাদের নিশ্চয়ই বলবো, একটু অপেক্ষা করো, আর কয়েকদিনের মধ্যে বলে দেবো আশা করি, হলেও বলবো না হলেও বলবো। তো যাই হোক, এখানেই আজকে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর বলেই তো দিলাম যে আমাকে নায়িকা থেকে যে পারফিউম দুটো দিয়েছে, কে দিয়েছে, রিমা দিয়েছে, রিমাকে অনেক ধন্যবাদ। এইভাবে ভালোবেসো না, অন্তর থেকে তুমি যে ভালোবাসাটা দাও সেটাই আমার কাছে অনেক। এই যে পুজো দেবে তুমি বলেছো, এটাই আমার কাছে অনেক, আমার জন্মদিনের দিন পুজো দেবে বলেছো, এটা আমি সব থেকে বেশি খুশি হয়েছি। তো যাই হোক, তারপরে ও এক যে সেন্টিমেন্ট আমাকে দিয়েছে, আমি ওকে বলেছিলাম এটা ফেরত দেবো, কিন্তু ও যে সেন্টিমেন্টের কথাটা বলেছে আমি ফেরত দিতে পারছি না, সত্যিই আমি এটাকে পরিবার মনে করি, সেই জায়গা থেকে আমি ফেরত দিতে পারছি না, দিচ্ছি না, কিন্তু প্লিজ এইটা আর করো না। আবার আসবো আগামী দিন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস, নমস্কার।